সাবস্ক্রাইব করুন সাব্বাস টিভি 208, ক্লিক করুন বেল আইকন, আর ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই কানে লাগিয়ে নিন। অত চাপ লিও না তুমি, ঠিক আছে? এসো আমার সাথে। জীবনে বাঁচতে গেলে বহুত কিছু করতে হয়, বুঝতে পেরেছো তো? তবে বাঁচা যায়। অত চিন্তা করলে হবে? তাহলে তো আমাকে সারা জীবন বিদেশেই কাটাইতে হবে, তাইলে আর কখনো বাড়ি আসতে পারবো না। কি জানি বাবা কি হবে, আমার প্রচন্ড ভয় করছে। কিন্তু শোনো, আমার বউ যদি কিছু বলে তোমাকে, ঠিক আছে, তুমি বলবে আমি কিছু জানি না, যা করেছে ও করেছে, ও আমাকে নিয়ে গেছে বলে আমি ওর সাথে গেছি, ঠিক আছে? আমার কোনো দোষ নাই, তুমি শুধু এইটা বলবে, ঠিক আছে? তারপরে যা করার আমি করে নেব। সে তো আমি বলবোই গো। বেশ, তাহলে আর কোনো টেনশন নাই তো? এসো। বাহ বন্ধু, বাহ 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 বাহ, এই না হলো বন্ধু ভাড়া। বন্ধু হয়ে বন্ধুর বউকে নিয়ে পালাবি, তবে তো সমাজের লোক ভালো বলবে ওরা। চিদি ভাই, তোরা যে পাত খাস সেই পাতটাকে আগে ফুটো করিস বল। তুই চিদি ভাই যেদিন থেকে বৌদিকে নিয়ে চলে গেছিস গ্রাম ছেড়ে, সেদিন থেকে জানিস পচা একদম আধমরা হয়ে গেছে। খাই না, ঘুমোই না, শয় না, ওর মা বাবার কাছে গেইল, ওর মা বাবারাও তাড়ি দিয়ে দেবে। তুই এত বড় অন্যায় করতে পারলি? বন্ধুর সাথে বন্ধু হয়ে বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যেতে পারলি? বোকাচ্চুদা শালা, মানুষের মতো কাজ করছিস তুই? তোর বউকে তো ভাড়া নিয়ে যাইনি, তুই ভাড়া বেশি বকিস না, ঠিক আছে? চুদি ভাই, তুই যদি আমার বউকে নিয়ে গেছিস না, যতদিন দুনিয়ায় বাঁচতেন না, তুই যেখানেই থাকতিস যে তোকে পিটিয়ে মেরে দিয়ে আসতাম বেশালা। সজ্জা সজ্জা, আজ সামনে থেকে সজ্জা বানা, বেশি বকাই না। তোর বউকে যেদিন নিয়ে যাব সেদিন তুই কথা বলবি, ঠিক আছে? তার আগে কোনো কথা বলবি না, বুঝলি? যার বউকে নিয়ে গেছে সে বুঝবে, তুই বুঝার কে বে? তুই মারা ঘুরবে কান থেকে। এই চলে এসো তুমি। চুদি ভাইরা সব জায়গায় দাদা দিদি। না বড়া, আর দেরি করলে হবে না, খবরটাকে পচাকে দিতে হবে, বলবো তোর বউকে দাগা নিয়ে এসে ধুলো। ওহ গুদমানি ভাইদের একটু বিবেক বুদ্ধি নাই রে, নিজের বন্ধুর বউকে লিয়ে পালিয়ে গেছে রে শালারা। বড়া, আমি এমনই একটা হতভাগা ছেলে, সবাই আমাকে পর করে দিল, কেউ ভালোবেসে আমাকে বেঁধে রাখলো না রে। বেঁধে রাখবে বললে তো হবে না বড়া, এই দুনিয়ায় শুধু পয়সা দরকার, পয়সা। আমার যদি পয়সা থাকতো আমার বউ আমাকে ছেড়ে যেত না, আর আমার মা বাবা আমাকে এইভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিত না। আমার মাল করি নাই, তাই সব জায়গায় অপমান সইতে হয়। ভগবান, তুমি ছাড়া চাইবার কারো কাছে কিছুই নাই, যারা আমার সুখের সংসার ভেঙে তাছনাছ করেছে, তুমিও তাদের সংসার ভেঙে দিও ভগবান। আমি যেভাবে আজকে পথে পথে কেঁদে বেড়াচ্ছি, তারাও যেন এইভাবে কেঁদে বেড়ায় ভগবান, আমার বউকে নিয়ে যারা এইভাবে পুতুল খেলা খেলছে। ভগবান, তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, এই অভিশাপটা করলাম, এই অভিশাপ যেন ওদের হারে হারে লাগে ভগবান। কিরে পচা, এইভাবে উপর দিয়ে তাকিয়ে দুহাত তুলিয়ে কাকে কি বলছিস? যে আমাদের ভগবান, যে আমাদের কথা সব সময় শুনে, তাকেই ডাকছিলাম রে খেপা। সে তোর ডাক মনে হয় যত সম্ভব শুনতে পেয়েছে, বুঝলি? শোন পচা, গালে হাত দিয়ে ভাবার দিন তো চলে গেছে, তোর একটা গিয়ে বিশেষ খবর আছে তোর কাছে। বল কি খবর? বৌদি গ্রামে এসেছে রে। কিরে পচা, তুই বৌদির কথা শুনে এভাবে মুখ নামালি যে? তুই যার কথা বলছিস সে কি আর সেই পবিত্র শুদ্ধ আছে বল? সে তো আর কিছুই নাই। তাহলে তুই আর বৌদিকে নিবি না? শুনবো তোর, একদিকে তোর বৌদির জন্য আমার অন্তর ফেটে গেছে, বুঝলি তো, দুঃখে কষ্টে, আর একদিকে তোর বৌদির জন্য ঘৃণার পাহাড় তৈরি হয়েছে, আমি কি করব বল? তাহলে তুই আর বৌদিকে নিবি না, তাই তো? আরে বোতল, সেটা কি আর সম্ভব বল? তাকে নিয়ে সংসার করা, না সংসার করতে আর মন যাবে বল, না সেইভাবে আর সংসার হবে, তুই বল। কথাটা বলা তুই ঠিকই বলেছিস, সে ভালোবাসাটা আর থাকবে না রে। তাহলে বোকাচোদা তুই বলছিস? না না, আমি সেইভাবে বলিনি, তুই তো দুদিন আগে বৌদি লেগে খেপা খেপি করছিলি না, সেই জন্য বলছি। দেখ বোতল, মেয়েদের সহজ সরল মনের সরলতার সুযোগ সব পুরুষ মানুষই নিতে চায়, কিন্তু তার কি মারা একটু বুদ্ধি জ্ঞান হয়নি যে আমার স্বামী আছে, আমি এটা করবো না? সেই বুদ্ধি নাই বলে তার কি মেয়েদের এরকম দুর্গতি রে। শোন বোতল, তোর বৌদি তো আমার সাথে 2 বছর সংসার করেছে, সুখ পেয়েছে কি, আনন্দ পেয়েছে কি, কষ্ট পেয়েছে কি, মজা পেয়েছে, এখন ধুলুর সাথে চলে গেছে। ধুলুর সাথে এখন 2 বছর সংসার করুক, দিয়েও বুঝুক যে কোনখানে আমি আরামে ছিলাম আর কোনখানে আমি সুখে আছি, বুঝলি তো? আমি এখন বুঝাইতে গেলে 5 জনে বলবে শালা তুই বউ পাগলা, বউটাকে নিতে এসেছিস, আমি যাবো না ভাই, সে গান মারি মরুক, যা করে করুক আমি যাবো না।
আমি তোকে বললাম নাকি যা দি বউটাকে নিয়ে আয়। আমি এমনি তোকে বললাম যে বউদি এসেছে, কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই আমার বন্ধু তাই তোকে আমি খবরটা দিলাম। তবে বুঝলি বুতল, আমার মন বলছে ধুলুর বাড়িতে ধুলুর সংসারে দেখবে একটা বিশাল ধরনের অশান্তির সৃষ্টি হবে। শোন বড়া, ডবল ইঞ্জিন চালানোর যাত্রার কর্মলায় বুঝলি তো, একটু আড্ডা অশান্তি তো হবেই। কথাটা বললাম বললে কিছু মনে করলি নাকি তো? না না, আমি আবার কি মনে করবো। তবে বুঝলি পচা, আজ থেকে তোর এবার হাসবার দিন শুরু রে। আমি হেসে আর কি বল ছিড়ব, যা হবার তা হয়েই গেছে। তা হইলো বুঝলি তো, ধুলুর বাড়িতে যখন ঝগড়া অশান্তি হবে, শীতকাল হবে, তখন তো তোকে পাঁচজনে এসে বলবে যে তোর বউকে মারছে, কি তোর বউয়ের এই হচ্ছে তাই হচ্ছে, তখন দেখবি তোর বউ তোর কথা বেশি মনে করবে। ও বাপ ভাতারি আমার কথা মনে করে আর কি করবে, আমি কি ওকাল বলে কি তাই? আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, সন্ধ্যেবেলায় আবার দেখা হবে। ঠিক আছে আমি আসছি, বাবা মারা দুটো গরু কিনেছে, সেই গরু আবার মারা আমাকে হাটে দিয়ে আসতে হবে। যা 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 মানা ঘুরু। খান কি মাগি, নিজের ভাতারকে চিনতে পারলি না তুই? তাহলে আমার নামও মঙ্গলালয়।
এই ওই দোকান থেকে আয় উঠে মা কোথায় যাবে তুমি আমার সাথে চল আমি যেখানে যাব তুই সেখানে যাবে আয় চলো মা শুন বড়চোদা তুই মনে করিস না ঢেমিটাকে নিয়ে আমি ঘরের ভিতরে হল বরাবরই করব ঠিক আছে তোর আমি খুব কড়াভাবেই ব্যবস্থা করতে চললাম এটা আগো এখন তাহলে কি হবে বাল হবে কিচ্ছু হবে না বকিস না তো চল ঘরে চল